রয়েছ শিরায়, মরণে রয়েছ তুমি রয়েছ হিয়ায়, জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে, ছবি আঁকতে আঁকতে। হো 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 আহা হা তুমি যদি থাকতে আমি যে কি আলু, আমাদের হেয়ারের জন্য যে কতটা উপকারী তোমরা নি, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে এইটুকু বলতে পারি যে আমি নিজে করি, সুতরাং তোমরা সপ্তাহে দুইবার করে দেখবে। আমার চুলে মানে আমার হেয়ারটা প্রচন্ড ড্রাই হয়ে গেছে, তো আমি এইটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, আজকেও করবো। কেন কি বলতো, আমি যখন নিজে করছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি করে ফেলি আর তোমাদেরকেও একটু শেয়ার করি, তো তার জন্যই আজকের এই ভিডিওটা। তাছাড়াও অনেক আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদি তোমার হেয়ারটা, মানে আগে যারা আমার ভিডিও দেখতে তারা আশা করছি অনেকে হয়তো জানো যে আমার হেয়ারটা কতটা লং ছিল, মানে একদম কোমরের নিচে, তো মাঝখানে হেয়ারের যত্ন করতে পারতাম না, তারপরে হেয়ার উঠে যাচ্ছিল, তো তার জন্য আমি কেটে ছোট করেছিলাম। এখন দেখো অনেকটা লেন্থ বেড়ে গেছে এবং অনেকটা লম্বা হয়ে গেছে। তো কি জন্য লম্বা হয়েছে বলো তো, একটা টিপস শেয়ার করব, এইটা যদি তোমরা কন্টিনিউ সপ্তাহে দুবার করে থাকো তো আশা করছি যে তোমাদের হেয়ার কিছুটা, মানে একদমই বলবো না যে পায়ের গোড়া অবধি থেকে যাবে, বাট কিছুটা লম্বা তোমাদের হেয়ার হবেই হবে। কেননা যে কয়েকটা টিপস আমি দেবো তোমাদেরকে বা যে কয়েকটা জিনিস আজকে আমার হেয়ারে অ্যাপ্লাই করবো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে পুষ্টিকর, মানে আমাদের চুলে একটু খাবার দেবো, ভিটামিন জাতীয়, মানে চুলটা আমার না খেয়ে আছে অনেকদিন থেকে, একটু খেতে দেবো আজকে। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো হেয়ারটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, তো এই জিনিসটা অ্যাপ্লাই করলে তোমাদের হেয়ারটা খুব সিল্কি এবং মানে সফট হয়ে যাবে। তো চলো বক বক করে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি কাজের কাজ করি আর তোমরা সঙ্গেই থাকো, দেখতে থাকো। গাইস তোমরা দেখতে পাচ্ছো যে আমার হেয়ারটা কিরকম ড্রাই হয়ে গেছে, দেখো অনেকদিন থেকে হেয়ারের যত্ন করতে পারছি না, বাট আজকে ফাইনালি আমি করবই করবো। কেন কি তোমাদের দাদা আছে তো আমার সুবিধে হবে, ওর জন্যই আজ আমি করছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। দেখো ভালো করে হেয়ারটা কতটা ড্রাই, আগে আমার হেয়ারটা এতখানি ছিল, মানে আমি কেটে ঠিক এতটা ছোট করেছিলাম, বাট এতটা লেন্থ হয়ে গেছে, মানে ভাবতে পারছি না জাস্ট যে আমি আবার আগের মতো আমার সেই হেয়ারগুলোকে ফিরে পাচ্ছি। কয়েকটা উপকরণ রয়েছে এখানে, আমার সামান্য কয়েকটা উপকরণ রয়েছে, ব্যাস এইটুকু দিয়েই আজকে হেয়ার ট্রিটমেন্ট হবে। চলো ট্যান্টান, তো দেখছো এখানে একটাই আলু নিয়েছি, আর এখানে আমি এই বাবা পড়িস কেন রে, এখানে আমি দেড় খন্ডের মতন পেঁয়াজ নিয়েছি। কেন কি বলতো, দেড় খন্ড পেঁয়াজ দিলে যথেষ্ট, কেন কি বলতো যে কোনো কিছুর একটা লিমিট আছে, কোনো কিছু অতিরিক্ত ভালো না, বাট এইটা বলবো না যে পেঁয়াজ অতিরিক্ত দিলে আমাদের হেয়ারের পক্ষে খারাপ হবে, পেঁয়াজ কিন্তু সত্যি খুব ভালো আমাদের হেয়ারে, মানে নতুন হেয়ার মানে নতুন চুল গজাতে হেল্প করে। আর একটা মাত্র ডিম নিয়েছি, একটা মাত্র লেবু নিয়েছি, লেবুটা কি করে আমাদের হেয়ারটাকে অনেক সিল্কি করে, তো তার জন্য চলো বেশি বক বক করবো না। আলুটা কিন্তু মাস্ট, আলুটা অবশ্যই দেবে, আলু আমাদের হেয়ারের জন্য যে কতটা উপকারী তোমরা নি, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে এইটুকু বলতে পারি যে আমি নিজে করি, সুতরাং তোমরা সপ্তাহে দুইবার করে দেখবে, প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে দুবার, দুদিন করবে এই জিনিসটা, কোনো কিচ্ছু লাগবে না। তারপরে ভালো করে এইটা চুলে লাগাবার পরে তোমরা দেখো মন কি বলে চুপি
লোকে বলে চুমি জানি না তো প্রেমেরই মানে, লোকে বলে চুমি জানি না তো প্রেমেরই মানে, বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে, ছিঁচি ও কথা মুখে। আমি গান করতে পারি না গাইস, সবাই জানে আমি গান করতে পারি না, এই সমস্ত গান আমার দ্বারা হবে না। কুকুর চলে আসবে আশপাশে, কুকুর চলে আসবে। আমার সব থেকে বেস্ট, আমার মানে মন ছুঁয়ে যায় এই গানটা, তার জন্য আমি ভিডিও করেছি, শেয়ারও করেছি তোমাদের সাথে। হ্যাঁ, আমার খুব ফেভারিট একটা সং। রক্তে রয়েছো তুমি রয়েছো শিরায়, মরণে রয়েছো তুমি রয়েছো হিয়ায়, জীবন কাটাবো আমি তোমারই স্বপ্নে, ছবি আঁকতে আঁকতে। হো 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 আহা, তুমি যদি থাকতে আমি যে কি রাখতে, চলো এগুলোর ব্যবস্থা আমি ডাস্ট করে নিই। দেখেছো এখানে পেঁয়াজ আর একটা আলু দিয়ে দিয়েছি, তো চলো এটাকে এখন ডাস্টিং করে আসি। এটা পাতলা কাপড় টাপড় বলে কি হয় বলতো, একবারে ছেঁকে নিলাম হয়ে গেল, এটা তাদের খিচুড়ি চাকার মতন অবস্থা। দেখো অনেকে ডিমের হচ্ছে সাদা অংশটা শুধু দেয়, বাট আমি বলবো যে পুরোটা দিয়ে দেওয়াই বেটার। আর তারপর দেখো এর মধ্যে লেবুগুলো দিয়ে দিচ্ছি আমি চিপে চিপে। আর একটা জিনিস তোমরা দিতে পারো, হ্যাঁ, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না, মানে আমি যদি কালকে করে রাখতাম, মানে আজকে আমি এই জিনিসটা করবো ওটা তো আমার আগে থেকে ঠিক ছিল না, হঠাৎ করে আজকে ফ্রি হয়ে গেলাম সকাল সকাল, তাই ভাবছি যে না করেই ফেলি। তো টক দই তোমরা বাড়িতে বানিয়ে রাখবে, তো সেইটা এর মধ্যে অ্যাপ্লাই করে দেবে। টক দই দিলে কিন্তু আরো ভালো হয়। তোমাদের দাদাকে আমি বাজারে পাঠিয়েছিলাম কেনার জন্য, কিন্তু যে দোকানটাতে কিনতে পাওয়া যায় দোকানটা বন্ধ, তার জন্য আর পেলাম না। যাই হোক, এইটা দিয়েও করলে তোমরা রেজাল্ট পাবে, রেজাল্ট পাবেই 100%, এতটুকু আমি বলতে পারি রেজাল্ট পাবে। আগে আমার হেয়ার কম লম্বা ছিল, আমি এই জিনিসটা করে 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 আমার চুল অতটা লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু এখন খুব সময়ের অভাব, অতটা ঠিকঠাক ভাবে করতে পারি না, মানে সপ্তাহে আমি একদিনই করি। বাট আমি বলবো যে দুদিন করাটা খুব বেটার, সপ্তাহে 2 দিন করবেন, তো তারপরে 1 মাস পরে, তাহলে কতগুলো দিন হচ্ছে, 8 বার করা হচ্ছে, তো 1 মাস পরে চুলের লেন্থটা দেখবে। তারপরে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবে যে আমি মানে তোমাদের সাথে এটা ঠিক শেয়ার করলাম না ভুল। তো গাইস এটা যেহেতু খুবই মানে একটা পাতলা টাইপের লিকুইড টাইপের একটা তেলের মতন হয়ে যায়, তো এই জিনিসটাকে না যেখানে সেখানে করাও ঠিক না, তোমরা নিজেদের বাথরুমে গিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে তারপরে চুলটাকে মুড়ি একটা ক্যাচার দিয়ে লাগিয়ে রাখবে,
লাগিয়ে রাখার পরে বা রোদ ছাদে গিয়ে রোদ্দুরের মধ্যে চুলটা মেলে দিয়ে শুকোলে, হ্যাঁ চুলটা এটা দিয়ে বেশিক্ষণ রাখ, মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিলেই যথেষ্ট। আধ ঘন্টা রাখার পরে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবে, তারপরে তোমরা দেখবে। হ্যাঁ কোনো সিরাম থাকলে লাগিয়ে নেবে, তাহলে তো খুবই ভালো। আর সিরাম না লাগালেও আমি মনে করি যে এই জিনিসটা করার পর জাস্ট শ্যাম্পু করে একটা কন্ডিশনার লাগিয়ে নেবে, তারপরে দেখবে যে হেয়ারটা কিরকম হয়। মাথাটা যেন ভিজে যায় এক কথায়। তো গাইস এইভাবে এবার এইগুলো দিয়ে যে জলটা পড়বে, তো এই জলটা যাতে গায়ে না পড়ে, মানে যেহেতু ডিম দিয়ে দেওয়া আছে না একটা কেমন আস্তে আস্তে গন্ধ হয়, তো সেই কারণের জন্য এই এইভাবে কোনো গামছা বা কোনো ছেঁড়া সুতির কাপড় এভাবে দিয়ে রাখবে, তাহলে যে জলটা পড়বে সেই কাপড়টা সেটা টেনে নেবে। এবার নেবার পরে আধ ঘন্টা এরকমই থাকো। হ্যাঁ তুমি যদি চাও তাহলে চুলটা রোদ্দুরে গিয়ে শুকাবে তাও হবে, বাট এরকম ভাবে থাকো আধ ঘন্টা, তারপরে আবার আমি আধ ঘন্টা পরে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস দেখতে পাচ্ছ তো এখন আমি আমার হেয়ারগুলোকে ওয়াশ করে যাব। তো ঠিক আধ ঘন্টা আমার হয়ে গেছে, আধ ঘন্টা মতোই রেখেছিলাম, তো এখন আমি হেয়ারটাকে ওয়াশ করে, চলো হেয়ারটা ওয়াশ করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে হেয়ারটা ধোবার পরে কেমন হলো। তো গাইস আমি স্নান ধান করে একদম চলে এসেছি দেখতে পাচ্ছ, আর আজকে তোমাদের দাদার ওই কালকে যে তোমাদের দাদা শাড়িটা দিয়েছিল, তো আজকে আমি সেই শাড়িটাই পরেছি। এই দেখো শাড়ি, নতুন শাড়ি তো অত ভালো করে পরতে পারি না। তো চলো এবার আমি হেয়ারটাকে একটু শুকিয়ে নেব। হেয়ারটাকে একটু শুকিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পুরো হেয়ারটা তারপরে তোমাদেরকে দেখাবো যে শুকানোর পর হেয়ারটা আমার কিরকম হলো। তো গাইস দেখো শুকিয়ে নিয়ে চলে এলাম, এখন হালকা যাচ্ছে একটু চিমনি করে নিচ্ছি। তোমরা নিজেরাই দেখো যে কতটা সিল্কি হয়েছে। একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি কেউ সিরাম ইউজ করে থাকো তাহলে বলবো যে ম্যাট্রিক্সের সিরামটা তোমরা ইউজ করবে, খুবই ভালো। আমি একটা টাইম ইউজ করেছি, বাট এখন আমি কিনতে পারি না দেখে ইউজ করি না, কিন্তু এইটা ইউজ করার পরে, মানে আমি যে টিপসটা তোমাদেরকে দেখালাম এইটা ইউজ করবার পরে কোনো সিরামের, আমার মন তো বলে না যে কোনো সিরামের দরকার পড়বে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো, সেটাই বলে দিলাম যে ম্যাট্রিক্সের সিরামটা তোমরা চাইলে ইউজ করতে পারো।
তাহলে এইভাবে বাড়িতে করে দেখবে 100% আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। মুয়া।